গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরেকটা ইটিং ভিডিও নিয়ে চলে এসেছি। এটা শুভ নববর্ষ স্পেশাল ইটিং ভিডিও বলতে পারেন। এর মধ্যে আজকে আমাদের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে জিরা রাইস, এটা হচ্ছে নান, এইটা বাজার থেকে কেনা, এটা হচ্ছে মাটনের ঝোল, এটা হচ্ছে কাঁচা কলার কোপ্তা কারি, এটা হচ্ছে ইঁচড়ের কোপ্তা কারি। তো চলুন খাওয়া শুরু করি। গরমের দিনে অনেক রাত বন্ধুরা, সেই জন্য বেশি খাওয়া যাচ্ছে না, খুব কম পরিমাণে খাবার নিয়ে খাওয়া হচ্ছে। এঁচোড়ের কোপ্তা কারি আর কলার কোপ্তা কারি রেসিপিটা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমার ভিডিওগুলোতে। আপনারা ঠিক এইরকমভাবে আপনাদের পয়লা বৈশাখের মেনুটা অ্যারেঞ্জ করতে পারেন। কোপ্তা কারিগুলো বন্ধুরা অসাধারণ হয়েছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। নববর্ষ বলে কথা বন্ধুরা, পাতে মিষ্টি অবশ্যই রাখবেন। এখানেও রয়েছে মিষ্টি আর চাটনি, এটা চাটনিটার সাথে মিষ্টিটা দিয়েছি বলে বন্ধুরা চাটনিটার জন্য একটু হলুদ হলুদ লাগছে। আমাদের এই ইটিং শোগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা একদম অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেট হব। এটা লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন বন্ধুরা।
চাটনি রেসিপিটাও আপনারা আমার কুকিং রান্নার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা। ভিডিও আপলোড করা হয়নি এখানে, এক দুদিনের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে। আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে বা এরকম একটা ইটিং ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই ভালোভাবে নববর্ষ পালন এনজয় করবেন। টাটা, গুড নাইট।